মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন পঞ্চাশ আপনার সময় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই নোটিশটি আইন শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি এবং বিচারহীনতা প্রসঙ্গে অপরাধী গ্রেফতার করা পুলিশের একটি রুটিন কাজ মাননীয় স্পিকার কিন্তু দুঃখজনক হলো সত্য যে যতক্ষণ পর্যন্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি না করে এবং প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ না দেন ততক্ষণ পর্যন্ত সেটার প্রতি প্রশাসনের তেমন কোনো মনোযোগ থাকে না ঘটনা ঘটলেই যখন এখন দেখতে পাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান মাননীয় স্পিকার বিচার করবার জন্য তো আছে আইন আদালত বিচার বিভাগ আর বিচার বা চাইতেই বা হবে কেন যদি পুলিশ প্রশাসন আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে তো বিচার চাইবার কোনো প্রশ্ন ওঠে না সম্প্রতি বরগুনা রিফাত হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য তৈরির পর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অথচ অপরাধী ধরবার কথা পুলিশের এবং এটা তাদের রুটিন কাজ জন্য তারা জনগণের টাকায় বেতন পেয়ে থাকে রিফাত সৌভাগ্যবান তার হত্যার ভিডিও ফেসবুকে এসছে গত এক মাসে যে বাইশ জন মাননীয় স্পিকার বাইশ জন কুপিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের খুনিদের ধরতে তেমন কোনো তৎপরতা আমরা পুলিশ বা প্রশাসনে দেখি কিনা সাগরণী হত্যাকাণ্ড সাত বছর পেরিয়ে গেছে তদন্ত প্রতিবেদন দেবার সময় পঁয়ষট্টি ভার পিছিয়েছে সম্ভবত এই হত্যার সাথে এমন সব ক্ষমতাশীলরা জড়িত যাদের ধরবার ক্ষমতা প্রশাসনের নেই বিশ্বজিৎ হত্যাকাণ্ড ছিল বিভৎস একটি ঘটনা যাদের ছাত্রলীগের নেতা কর্মীরা জড়িত বলে মূল আসামিরা মৃত্যুদণ্ডের বাইরে থেকে যায় ইতিমধ্যে খবর এসছে রিফাতকে রক্ষার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সহসভাপতি অত্যন্ত তৎপর আছেন জনগণের ক্ষমতায় থাকার ফলস্বরূপ পুলিশকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে মাননীয় স্পিকার যার যাবতীয় মূরত দেখা যায় বিরোধী দলীয় কর্মীদের বিনা বিচারে হত্যা গ্রেফতার নির্যাতন আর কারাগারে প্রেরণের মধ্যে দিয়েই আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ